পাড়ার লোকে পাহাই আমায় ভূতে ধরে আছে, বাড়ির মানুষ কাহাই আমায় ভূতে ধরে আছে। আমি বলি তোমাকে ভূতে ধরে নাই, তোমাকে শয়তান ধরছে। আমি তখন একটা গজল বানাইলাম, আমার ছেলে বলে আব্বা জানের সুর পেকেছে, মেয়ে বলে আব্বা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। ছেলে বলে আব্বা জানের সুর পেকেছে, মেয়ে বলে আব্বা জানের দাড়ি পেকেছে। আমি বলি সুর পাকে নাই, আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। বিবি বলে বয়স তোমার অনেক হয়েছে বাড়ি, এই জন্য মাথার চুল গোড়া পাকা দেখতে পারি। বিবি বলে বয়স তোমার হয়েছে অনেক বাড়ি, মাথার চুল এখন গোড়া পাকা দেখতে পারি। আমি বলি চুল পাকে নাই বয়স হয়েছে, আমি বলি চুল পাকে নাই বয়স হয়েছে। ছেলে বলে আব্বা জানের চুল পেকেছে, মেয়ে বলে আব্বা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। আমি যেদিন যাব মরে এ দুনিয়া ছেড়ে, গ্রামবাসী আসবে সবাই আমারে দেখিতে। আমি যেদিন যাব মরে এ দুনিয়া ছেড়ে, গ্রামবাসী আসবে সবাই আমারে দেখিতে। তারা কত কথা বলবে আমি বলবো না, তারা কথা বলতে পারবে আমি বলবো না। ছেলে বলে আব্বা জানের সুর পেকেছে, মেয়ে বলে আব্বা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। বিবি বলে বয়স তোমার হয়েছে অনেক বাড়ি, মাথার চুল গোড়ায় এখন পাকা দেখতে পারি। বিবি বলে বয়স তোমার হয়েছে অনেক বাড়ি, মাথার চুল গোড়া আমি পাকা দেখতে পারি। আমি বলি চুল পাকে নাই বয়স হয়েছে, আমি বলি চুল পাকে নাই বয়স হয়েছে। ছেলে বলে আব্বা জানের সুর পেকেছে, এ মিয়া বলে আব্বা জানের সুর পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। শিল্পন ঠিক কিনে তোমার সাথে জোর করে করছে রে, ওই তিনটে যুবক কি তুমি সেরো বড় হুজুর কোনোদিন দেখি না। আমি তো বলতে পারবো না, নাম জানি না, তবে যদি আমার সামনে হাজির করা যায় আমি চিনতে পারবো। শিল্লাকন মারাওয়া আমির মুমিনদের খলিফাতুল মুসলিমের এই ঘোষণা যখন দিয়ে দিলেন, তিন দিন চলে যাচ্ছে বাদান, কোন খবর নাই। তিন দিনের দিনে বাদান গোয়েন্দা বিভাগ বাদান সঠিক ফায়সালা আনতে পারে নাই, কথা বুঝতেছেন না আমার ভাইরে আমার। তিন শেষ রাত্রিতে রাত্রি প্রভাত হলে তিন দিন তিন রাত গত হায়া যাবে। হজরত আমার মসজিদে বাদার নামাজ পড়িয়া মসজিদ থেকে যখন বের হয়েছে, তিনটা যুবক যাইয়ে হজরত আমারের সামনে জাহাবির হয়েছে। ইয়ে আমিরুল মুমিনীন জেমিয়াতা একটি ছেলেটাকে একটি বাচ্চাকে তিনটা টুকরো করছে। এরপরে এই ছেলেটার বাবাকে আমরা তিনজন তিন বন্ধু মিলিয়ে এই মেয়েটাকে আমরা দর্শন করেছি, আর দর্শন করেছিলেন, তার ফলে এই সন্তানটা জন্মগ্রহণ করেছে। আমির মুমিনীন এই তিনটে টুকরো করছে, এই সন্তানের বাবা হলাম আমরা তিনজন। ডেকে ডেকে বলতেছেন তোমরা যেই মেয়েটাকে দর্শন করছো, জানো এর বিচার কি হবে। যদি বিবাহ করে থাকো তাহলে তোমাদের পাথর মেরে, এরপরে কাপ পাথর মেরে দুনিয়ার থেকে সংসার করে দেব। এ যুবক তুমি কার সামনে কথা বলতেছো বলে? আমি জানি আমিরুল মুমিনীন
মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সামনে আমি কথা বলতেছি আর ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন প্রধান আমলে নিয়তে প্রধান শুনতে হবে এবার তিনটা যুবক বলে আমার হে মুমিনিন এখন যদি আপনি পাথর মেরে সংসার করে দেন এই শরীয়তের এই বিধান যদি আমি মেনে নেই কিয়ামতের ময়দানে আল্লাহ কি আমাদের পুনরায় বিচার করবে হযরত ওমর বললেন শরীয়তের বিচার যদি মেনে নাও কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের বিচার করবে না সিল্লা কলমা হাওয়া আমার ভাইরা কি যেন বলতেছিলাম খারাপ বলতেছি তিনটে যুবক বলেন স্বীকার করলেন তিনটে যুবক বললেন দুনিয়ার বিচার শরীয়তের বিচার যদি মেনে নেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি আমাদের আসামি হওয়া লাগবে হুজুর দুনিয়ার বিচার সহ্য করতে পারবো কিন্তু জাহান্নামের আযাব কোনদিন আমরা সহ্য করতে পারবো না সিল্লা কলমা হাওয়া হযরত ওমর শরীয়তের বিধান অনুযায়ী বাদান আজকে বিচার করে দিবেন আজকে দেখেন আমাদের যদি দেশে এই রকম যদি আইন থাকতো বাদান নারী দর্শন হইতো না পুরুষ দর্শন হইতো না নারীরা আগে শুনছি পুরুষেরা নারীকে দর্শন করতো এখন নারীরা পুরুষকে দর্শন করতেছে এ যে দেখেন আমি দেখলে বাংলাদেশে ঢাকা বার্ষিকীর মেয়েরা পোশাকের স্বাধীনতা চাচ্ছে কি চাচ্ছে হায়রে আল্লাহ স্বাধীন হওয়া গেছে ওনারা পোশাকের স্বাধীনতা পাচ্ছে এদিনে যে একটা ফকির কি দিনে গান গেছিল যে পাগল না কি কিসের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এখন আমি দেখছি বাবার দরবারে পাগল না পাগল এখন বার্ষিকীর ভিতরে ঢুকে গেছে জোর কল ঠিক কিনা আমি আবার তার গান লেখেছি আল্লাহ তোমার দর আল্লাহ তোমার দুনিয়াতে পাগলের খেলা আল্লাহ তোমার দুনিয়াতে পাগলের খেলা পাগল দিয়ে এই দুনিয়ায় বাজা বানাইছো মেলা হায় হায় পাগল দিয়ে এই দুনিয়ায় বানাইছো মেলা আল্লাহ তোমার দর আল্লাহ তোমার দুনিয়া সব পাগলের খেলা ওই আল্লাহ তোমার দুনিয়াতে পাগলের খেলা খালি পাগল দিয়া তুমি লাগাইছো মেলা আল্লাহ খালি পাগল দিয়া তুমি লাগাইছো মেলা বার্ষিকীর না কিছু বার্ষিকের ওই কিছু নারী তারা বলে ও যে আপনার পেলা উসেরা শাড়ি পরি কথা কয় না বলে বার্ষিকই রয় কিছু নারী বলে এসো পেলা উসেরা শাড়ি পরি ও যে পোশাকের ওই স্বাধীন চাইছে সোনারি বাংলা ও যে পোশাকের ওই স্বাধীন চাইছে সোনারি বাংলা এক নম্বর পাগল কয় নম্বর এক নম্বর পাগল ছাড়া এই ধরনের কথা বলতে পারে না জোর কর ঠিক কিনা আমার আল্লাহ তাআলা বলে দিছে কোরআনে তার প্রমাণ আছে আল্লাহ তাআলা বলে দিছে কোরআনে তার প্রমাণ আছে ও যে পর্দা যখন ফরজ করছে নামাজ যখন ফরজ হয়েছে পর্দা হয়েছে ভাই রোজা যখন ফরজ করছে পর্দা করছে ভাই সিল্লাপন ঠিক কিনা আল্লাহ বললেন নামাজ যখন ফরজ করা হয়েছে পর্দা কেউ বাদান তখন ফরজ করা হয়েছে আল্লাহ বলে না কর না কি ভুক্ত কন্যা তালা তাবার রজনা তাবার রুজল জাহিয়া তেল বলা আল্লাহ বলেন ও নারী জাহিল যুগে নারীদের মতো অস্থির ভাবে তোমরা এই উলঙ্গবাদ রাস্তা দিয়ে চলাফেরা করো না জাহিলি যুগের সুবাবরে ভাই জাহিলি যুগের সবাবরে ভাই এলো রে বাংলায় বাংলা ছেড়ে গেছিলাম বুধ বিদায় নিয়ে যায় জোর কল ঠিক কিনা ওই যে জাহিলি যুগের নারীরা তারা ছিল বেসারা ওই যে জাহিলি যুগের নারীরা তারা ছিল বেসারা বাংলার নারীরা ভাই বাংলা নারী
ভাই বাংলার নারীরা ভাই ওই রকম ভয় আছে ভাই বাংলা ছেড়ে গেছিলাম বিদায় নিয়ে যায় হায় হায় বাংলা ছেড়ে গেছিলাম বিদায় নিয়ে যায় যত ঘুষের কথা কোরআনে আছে লেখা যত ঘুষ খাইলে পলব যত ঘুষ খাইলে পলব লা ইলাহা ওই মুরে দেন আচ্ছা বিদ্যুৎ গ্যাসের দ্বারা আসবে কি যেন বলতেছিলাম আপনারা কথা বললে আমার কথা সুইটিয়ে দেন ওই যে তিনজন হাজির আমার ভাইরা আমার জাহিলের যুগের স্বভাব এসে গেছে বাংলাদেশের নারীরে পোশাকের স্বাধীনতা চাচ্ছে যেরকম ঠিক কিনে ওরা বলে আমাদের দাদি নানিরে বিলাউজ সারা কাপড় পরছে ওরা এইদের জন্য আপনার নিজের পোশাকের স্বাধীনতার জন্য কিছু কিছু শিক্ষিত মহিলারা বিলাউজ সারা কাপড় পরে বাদান পোশাকের স্বাধীনতা চাচ্ছে নাউজুবিল্লাহ একটু জোরকার আমার ভাইরা আমার ওরা বলে নানি দাদি রে ব্লাউজ ছেঁড়া কাপড় পরছে আমি মানলাম হ্যাঁ আমাদের নানি দাদি রে ব্লাউজ ছেঁড়া কাপড় পরেছে এই আলোটা দেও না কে ব্লাউজ ছেঁড়া কাপড় পরছে আমি দেখেছি আমার দাদি নানি কিন্তু ওই সময় অভাব ছিলেন শতকরা বাদান 80% মানুষ বাদান অভাবী ছিল যেরকম ঠিক কিনা বাদান রে 8টা 10টা 12টা সন্তান হয়েছে একজন মানুষ উপার্জন করছে আমার কথা কি বুঝতেছেন একজন মানুষ উপার্জন করছে একটা মানুষের উপর উপার্জন দিয়ে আপনার ওই ছেলে মেয়েকে লেখাপড়াও শিখেছে পেটের ভাতও দিছে কাপড়ও দিছে এরপরে এত অভাব বিধায় ছিলেন এত অভাব ছিলেন বিধায় পান্থা গরম বাতটা দিয়া ওর মধ্যে বাদান পানি দিয়া পান্থা বানাইয়া আমাদের দাদি নানি খাইতো সন্তানকে খাওয়াইতো ভাত খাইতে খাইতে শেষ আর পান্থা ভাত নাই পান্থা ভাতের পানি ছিল নানি দাদি পান্থা ভাতের পানি খাইয়া তারা বাদান এইরকম করে জীবন যাপন করছে আমাদের বাসা আছে পেটে বাতি পায় নাই ওরা ব্লাউজ পাইবে কোথায় কথা বুঝতেছেন না আমি বলতে চাই যারা এই ধরনের পোশাকের স্বাধীনতা নিয়ে তোমরা আন্দোলন করতেছ তোমার বাবা কয়দিন অনাহারে রয়েছে তুমি কয়দিন অনাহারে আছো তুমি গরুর গোস্ত দিয়ে ভাত খাইয়া এরপরে মানুষকে জাহান্নামের পথে নেওয়ার জন্য ব্লাউজ খুলিয়া যুবতী মহিলা ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া রাস্তায় রাস্তায় মিছিল করতেছ যেরকম ঠিক কিনা তোমরা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তোমরা এমন কিছু দিবে সেই জিনিস পায়া আমরা এই জমিনের মানুষ উপকৃত হবে দুনিয়া উপকৃত হবে কিয়ামতের ময়দানেও আল্লাহ জান্নাতে যাবে সুবহানাল্লাহ কর আর তোমরা এমন কাজ করতেছ এমন দাবি আদায় করতেছ মানুষকে ডাইকে ডাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছ তোমরা তো জাহান্নামে যাবেই অন্য মেয়েদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এইরকম একটা ষড়যন্ত্র একটা পথ আগাইছ যেরকম ঠিক কিনা আমি বলি ওই সমস্ত মেয়েদেরকে বলি তোমরা কার ইতিহাস পড়েছ কার কথা শুনতেছ বাংলাদেশ এই তসলিয়ে নাসরিন বলেছিলেন আপনার কোরআনের অপব্যবহার করেছিলেন বলছিলেন অত্তিনি ওয়া জাইতিন ওরা তিনজন হাজাল বালা ওলা বলত ওরাই তিনজন এইরকম অপব্যবহার করেছিলেন এই তসলিয়ে নাসরিন বাংলাদেশে থাকতে পারে না বিদাত চলে গেছে যেরকম ঠিক কিনা এই তসলিয়ে নাসরিন বিদাত যা কি বলছিল জানেন বলেছিল বাংলাদেশে আমাকে থাকতে দেয় নাই কিন্তু বাংলাদেশে 8টা থেকে 10টা বিয়ে করছে একটা বেটা ছাগলও পাইনি আমি বললাম বাংলাদেশে বেটা ছাগল আছে কি না আছে সিরাজগঞ্জ আসা দেখ তোর কয়টা বেটা ছাগল লাগবে কথা কর 10টায় যদি তোর না পোষা তুই বেশি খানা বকি খারাপ লাগতেছে আসলে কি অবাস্তব কথা বলতেছি না না এই সমস্ত বাদ দিয়ে কাদরে বাবা কাদর কে কাইদেলাম কি মিয়ারা রামছে রাস্তা করতেছে কি এই কথা বললেই তো বাদ সংসারে ভালো না দর কয়দিন ধরবে
দটি দটি সময় ছায়া সবই আসতেছে। জীবনেও তারা এই স্বাধীনতা পাবে না, কারণ হলো এই বাংলাদেশে 95 আপনার 95% হলো মুসলমান, আর কয়েক 5% 6% মানুষ হলো অন্য জাতি। সেই দেশে কোনোদিন আপনার বিদেশি কালচার প্রতিষ্ঠিত হবে না, চিল্লে কোন ঠিক কিনা ভালো হও। আমি বলি ওই সমস্ত মেয়েরা তো অন্যায় করতেছে, ওদের তো গার্জেন আছে, এই জিনিসটা এক গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব দেখতেছে, আর মানুষেরা তামাশা করছে উপহাস করতেছে। মুসলমানেরা মুসলমানের দেশে, যেটা হলো মুসলমান মুসলিম দেশ, সেই দেশের নারীরা তারা কাপড়ের স্বাধীনতা চাচ্ছে, পোশাকের স্বাধীনতা চাচ্ছে, তারা দেখে হাসাহাসি করতেছে। ওদের কি গার্জিয়ান নেই, ওরা কি দেখে নাই, ওরা কি মুসলমানের মিয়া না? যদি ওরা মুসলমানের মিয়া হতে হয় তাহলে এই ধরনের কথা বলতে পারে না, যতক্ষণ ঠিক কিনা অবিশ্বয় বর্তমান। আর যাদের কাছ থেকে আপনার সাক্ষাৎকার নিতে তারা ওই পক্ষে নিল দেওয়া যায়, ঠিক আছে তোর স্বাধীনতা তুই নিবি, তুই উলঙ্গ হা থাক না ল্যাংট হা থাক, তা আমার কি? এই যে গরু কি না না, ওখানে কি জানি বললো না না, আমার তো কান নাই, তো ঢসা বর্তা নিয়ে আসা লাগে। আপনি যা তা বলবেন তাই আমি মানা দেবো নাকি বলবেন, বেটা সালের মতো কথা বলবেন, কথা কন। এই যে গরু, গরু একটু পশু চারি বলছেন, ও কিন্তু বাজান আপনার নেজ দিয়ে নিজের ইজ্জতটা ডাকে রাখে। দেখেন বক্তির দিকে তাকা দেখেন, বক্তির কিন্তু 4 ইঞ্চি নেজ, কথা কন। তারপরে এই 4 ইঞ্চি নেজটা বাদান বাইতেল করে দেয়, ইজ্জতটা ডাকে রাখে, আর উত্তর দেয়ার হাত সব মেশিন দেখায়, আর যায়ার কা দেখ আমার পাঁচপাতি যা আছে তোরা তাকা দেখ, কথা কন ঠিক। আল্লাহ কোরআন কারিমের মধ্যে এই ধরনের কুত্তা জাতীয় লোকের কথা আল্লাহ বলেছে, ওলাইকা কাল আনআম বাল হুম আদল ওলাইকা লাহুমুল গাফিলুন। আমার ভাইরা, আমার কুকুরকে যদি প্রশ্ন করা যায়, কুকুর তুমি কেন তোমার এত বড় নিয়েছে, আপনারা ওই যে ছাগলের 4 ইঞ্চি নিয়েছে তারপরে ইজ্জত ঢাকে রাখে, আর তোমার 1.5 ইঞ্চি নিয়েছে বাগাইয়া পিঠের উপরে রাখছে, এইটা দিয়ে কি তোমার ইজ্জত ডাকতে পারো না? তখন ওই কুকুর বলে আমি ঢাকবো না কেন, বলে আমার মা যা শিক্ষা দিছে, বাবা যা শিক্ষা দিছে, আমার মা বাবা পাঁচপাতি মানুষকে দেখাইছে, আমি ওর পাঁচপাতি মানুষকে দেখাচ্ছি, চিল্লে কল ঠিক কিনা কাল আনআম বাল হুম আদল ওলাইকা লাহুমুল গাফিলুন। জানোয়ার কুত্তা কুত্তার চাইতে নিকৃষ্ট, চিল্লে কল ঠিক কিনা। এই হক কথা যদি বলি বাচ্চু অঞ্চলের নামে যে আপনার ই হবি না কেস হবি না, এই যে একজন মহিলা প্রতিবাদ করছে তাকে অ্যারেস্ট করে নেওয়ার কাম শেষ, আর আমি তো ওয়াস করে ভালোভাবে বাইরে আরামে শুয়ে থাকবো, এরও নিরাপত্তা নয় স্বাধীনতা নয়, খারাপ দেখতেছে। তারপরেও আমার হক কথা বলা লাগবে, কথা কার? আল্লাহ নিজে বলেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শোন, আমলে নিয়ে শুনতে হবে, অন্যায় জিনিস অন্যায় কাজ বাদন সহ্য করা যাবে না, জোর কম যাবে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো 3-4 দিন আগে বলতেছে, পাড়ার লোকে কহায় আমায় ভূতে দৌড়ে আছে, বাড়ির মানুষ কহায় আমায় ভূতে দৌড়ে আছে। আমি বলি তোমাকে ভূতে ধরে নাই, তোমাকে শয়তান ধরছে। আমি তখন একটা গজল বানাইলাম, আমার ছেলে বলে আব্বা জানের সুর পেকেছে, মেয়ে বলে আব্বা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে, ছেলে বলে আব্বা জানের সুর পেকেছে, মেয়ে বলে আব্বা জানের দাড়ি পেকেছে, আমি বলি সুর পাকে নাই আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে, বিবি বলে বয়স তোমার অনেক হয়েছে বাড়ি, এই জন্য মাথা রসুল পুরা পাকা দেখতে পারি, বিবি বলে বয়স তোমার হয়েছে অনেক বাড়ি, মাথার সুর এখন পুরা পাকা দেখতে পারি, আমি বলি সুল পাকে নাই বয়স হয়েছে, আমি বলি সুল পাকে নাই বয়স হয়েছে,
ছেলে বলে আব্বা ধানের সুর পেকেছে, মেয়ে বলে আব্বা ধানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। আমি যেদিন যাব মরে এ দুনিয়া ছেড়ে, গ্রামবাসী আসবে সবাই আমার দেখিতে। আমি যেদিন যাব মরে এ দুনিয়া ছেড়ে, গ্রামবাসী আসবে সবাই আমার দেখিতে। তারা কত কথা বলবে আমি বলবো না, তারা কথা বলতে পারবে আমি বলবো না। ছেলে বলে আব্বা ধানের সুর পেকেছে, মেয়ে বলে আব্বা ধানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। বিবি বলে বয়স তোমার হয়েছে অনেক বাড়ি, মাথার চুল গোড়ায় এখন পাকা দেখতে পারি। বিবি বলে বয়স তোমার হয়েছে অনেক বাড়ি, মাথার চুল গোড়া আমি পাকা দেখতে পারি। আমি বলি চুল পাকে নাই বয়স হয়েছে, আমি বলি চুল পাকে নাই বয়স হয়েছে। ছেলে বলে আব্বা ধানের সুর পেকেছে, এ মিয়া বলে আব্বা ধানের সুর পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, চিঠি এসেছে। শিল্লাপন ঠিক কিনে আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা, বন্ধুগণ আমার, এমন একটা সময় আসতেছে মাথার চুল বাদন পেকে যাচ্ছে, দাড়ি গুণী বাদন পেকে যাচ্ছে, গান চামড়া বাদন ডিল হচ্ছে। এখনো কেন আমরা আল্লাহর সঠিক রাস্তায় সঠিক পথে আসতেছি না? আল্লাহর হুকুম কেন আমরা পালন করতেছি না? আমার ভাইয়েরা, আমার, আল্লাহর বিধি বিধান যদি না মানি, আল্লাহর হুকুম যদি না মানি, মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনে যদি আপনার মরে যাই, আল্লাহর জান্নাতে যাওয়া বাদন সম্ভব হবে না। বিধি বিধান মানা লাগবে কাল, আরো জোরে, আল্লাহর বিধি আর বিধান মানা লাগবে, রসুলের তরিক অনুযায়ী চলা লাগবে, এরপরে আল্লাহর জান্নাতের আশা করতে পারি। নসিব আল্লাহর কোনদিন আমরা আশা করতে পারি না, সিল্লাকন ঠিক কিনা। আজকে আমরা ধনী মানুষ, বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে, এই গরিব মানুষ বাড়ি বেচে না, এই জন্য এন্টি পরে গাছ লাগায়, বড় হলে ওর বাড়ি ঘর ছায়া দিবে। কথা বুঝতেছেন না? যখন এন্টি করে গাছ সীমে গেছে বনে, বড় হয়ে যায় বাড়িতে পা, আপনার ছায়া হয়ে যায় বাড়িওয়ালা বলে, আপনি এন্টি করে গাছ বুনিয়া আপনার বাড়িতে আমার বাড়িটা ছায়া করে ফেলছেন। কয় তোকে বলছি বাড়ি বেচিস না কে বেচে? এই যে যদি তোমার উদ্দেশ্য হয়, এটি যদি তোমার এন্টি আপনার মেন্টালিটি হয়, এইটি যদি তোমার এটিসি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, সিল্লাকন ঠিক কিনে। আপনার তিন ভাই, ছোট ভাই মারা গেছে, জমি পাবে বাঘে, আর আপনি ওই বাতি যাকে জমি দিলেন না, দক্ষিণ পাড়ার জমি, জকিরচরা জমি, জমিটা পরমানকে হাতে নিয়ে তুমি নিজে লিখে নিছো, বাতি যাকে ফাঁকি দিয়েছো, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোমার আমলনামা দেখি, দেখো আমলনামায় লেখা আছে তুমি হজ করছো, রমজান মাসে রোজা করছো, যাকাত দিয়েছো, এরপরে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করছো, তুমি বেহেস্তে যাও। এবার লোকটা যখন বেহেস্তে যাবে, এবার বাতি যে ডাক দিয়ে বলবে চাচা, কাকে খাই চিনতেছ না, আমি তোমার ভাই আব্দুল সালামের ছেলে। কহো বাকি যে তুমি ছোটবেলা তোমার আব্বা তোমাকে রাখে, তোমার আব্বা মারা গেছিল, কাহ কাল চিনতেছ না, কয় এখন বেহেস্তে যেতেছি, এখন আর কথা বলার সময় নেই, কয় শোনেন চাচা শোনেন, জান করেন আল্লাহ দেখে কয় কি হয়েছে, কেন আল্লাহ তোমার কিছু হয়নি, একটুখানি বেদাল হয়েছে, আল্লাহ কয় বেদাল মীমাংসা করো, কয় করতেছি আল্লাহ, আল্লাহ কি শুনতেছেন, তুমি কয় বাতি যে আমি এখন বেহেস্তে যাবো, বেদাল করে না, কাজ আচ্ছা দাঁড়াও, বেহেস্তে যাও না, জামা টান দিয়ে দাঁড়িয়ে দাঁড়াও, ওই যে আমার ওই জাকাটা দিয়ে যাও, কয় বাতি যে আমি বেহেস্তে মিলে যা দিই তা আমাদের মীমাংসা করবো না, কয় না এই তালিবাদে দিয়ে দুনিয়া কাটিয়ে আসে আবার এখন বেহেস্তে দেবে, এখানে দিয়ে থুয়ে কথা, তা আমি কি জমি নিয়ে আসি নাকি, জমি নিয়ে আসিস না দিয়ে যা, তুই কী চাস, তুই আমার জমি দে, কার জমি কি দেওয়ার মতো জায়গা আছে নাকি, হ্যাঁ এনে কি জমি আছে, কার কী আছে, কয় নিয়ে কী আছে, কয় নিয়ে কী দেব,
যে কত পাঁচশো লিখে দেবেন, আমি পাঁচশো লিখি তা তাহলে আমি মাপ দেবো না, তাহলে আল্লাহ বলে দেবো তা না না বলিস না, আমরা মীমাংসা করি। আল্লাহ জানা জানি করলে মানুষের মনের ব্যাপার, কথা বুঝতে চান না, তাহলে পাঁচশো লিখি বাঁচতে দিবি, তাহলে গাতি হলো কত? আরে কথা কয় না জনগণ, কত? পাঁচশো গাতি হয়ে গেল। যখন জান্নাতে দরজার কাছে যা বলবে তখন বলবে যে পাঁচশো নাকি কম, গেটে দেয় না, ও যে মালিক ডাকতেছে, মালিক আসো আসো, মালিক গা দিলে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ দিলে বেশ দেন না জাহান্নামে দিবে, কয় যে তোর বাতি যাতে পাঁচশো নাকি দিয়ে আসলি কি কয়, কোন থেকে বদমাইশি করবে মরিয়া, যতই মানুষকে দেখা ছবি গিরি আমি মালানা হয়েছি, তারপরে আমি হয়েছি হাজি, হাজি না তুই হলো পাজি, কথা কর, বাড়ি মারা গেছে এতিম বাতিতে ফাঁকি দিছিস, কথা কারে দিছেন না, হ্যাঁ না কি করলেন পরের বাড়ি খাই দিছে বাড়ি নাকি, খুব খারাপ দেখতেছে নাকি, আমার বাড়ি আমার একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক, আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর হক নামাজ পড়েন নাই, ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা রাখেন নাই মাফ করে দিতে পারে, আল্লাহ বলে বান্দারে বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ এইতে কোনোদিন মাফ দিব না, এই জন্য আপনি যদি যান আব্দুল ওহাবের কাছে যদি অন্যায় করে থাকেন, ওহাবের ওহাব যদি ভাই মাফ করে দেয়, ওহাব ভাই যদি মাফ করে দেয় আপনি মাফ পাবেন, মাফ যদি না করে দেয় আপনি কোনোদিন মাফ পাবেন না, আল্লাহ বললেন, আল্লাহ বলবে আফা আনতা তুফিদুল মানফিন নার, আল্লাহ বিচার করে বলবে তুমি জাহান্নামে জাহান্নামে চলে যাও, আর তুমি জান্নাতি তুমি জাহান তুমি জান্নাতে চলে যাও, আমার ভাইরা আমার আফা আনতা তুফিদুল মানফিন নার, আল্লাহ নিজের রসুলকে বলতেছে হুজুর আপনি কি পারবেন আফা আনতা তুফিজুর মানফিন নার, ওই মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে আল্লাহ রসুলও পারবে না, আমার ভাইরা আমার, এই জন্যে এই জন্যই আল্লাহ বলেছে যার হক তার কাছ থেকে যার যার অন্যায় করছো তার কাছ থেকে তুমি মাপ চাও, সে যদি মাপ দেয় মাপ পাবেন, মাপ যদি না দেয় কোনোদিন আপনি মাপ পাবেন না, চিল্লা কন ঠিক কিনা আল্লাহ মাপ দিবে না, বিশ্ব যদি না হক মরিয়া দেখেন, মরিয়া দেখেন অন্যায় করলেন ওহাব্বার কাছে, ওহাব্বার হাত ধরে মাপ চাইলেন না, তার কাছ থেকে মাপ নিলেন না, আপনি বেহেস্ত চলে গেলে আল্লাহ আপনাকে মাপ দিবে, এই ফতুয়ার এই ফতুয়া দেয় কেটা, হ্যাঁ এতই সস্তা, আল্লাহ বললেন খলে দিন ফিহা চিরকাল চিরকাল মা দাওমাতে সামাত আল আব, এটারও আরবিতে চিরকাল, এটাও চিরকাল ওটাও চিরকাল, কোনোদিনও যেতে পারবেন না, আপনার একজনের অন্যায় করলেন মাথায় বাড়ি দিয়ে আপনি একেবারে অন্যায়ভাবে লোকটাকে সেল খাটালেন, এই লোকটা অন্যায়ভাবে সেল খাটল তিন মাস চার মাস সেল খাটছে, বিবির মুখ দেখে নাই, মা বাবার মুখ দেখে নাই, সন্তানের মুখ দেখে নাই, এই হক নষ্ট করছে, এই হকটা দিবে কেনা, হ্যাঁ তিনটে টাকার লোভে তিনটে টাকার লোভে নিজের ক্ষমতা থাকার জন্য একজনকে খুশি করার জন্য অন্যায়ভাবে লোকটাকে জেল খাটাইলে তুমি বেহেস্ত দেবে আফা আংতা, আল্লাহ বলেন আপনি কি পারবেন তুম ফিতুর মানফির নার, ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে, এই কথা বললি বাপ সংসারী ভালো না কে কাদ্যর ভালো না, কাদার বক্তাই আলাদা আছে, আপনার চোখে যদি ইচ্ছা করে পানি না আসে আমি কেমন করে পানি আনবো, কর খারাপ লাগতেছে আল কোরআনের আলো আল হাদিসের আলো, আমার এই তাকবীর শুনেও যারা জমে নাই জাগে নাই বুঝতে হবে লোকটা বেশি দিন বাঁচবে, যে শুনতেছে সে কিন্তু বেশি দিন বাঁচে, আল্লাহর হাবিবের গ্রাম্যতিরা
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। বাদল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের জন্য ইসলামের জন্য বাদল কত কষ্ট করেছে। এই বিলালের মাউনাই বাবা নাই বিলাল একটা হাফসি গোলাম বাদল তাকে ক্রয় করে নিয়েছে। উমাইয়া এই উমাইয়া ওই বাড়িতে বাদল উর্দুম্ব ভক্তি গুণে বাদল লালিত পালিত করে, কিন্তু বিল্লাল আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে আসে। সিল্লাকম সুবহানাল্লাহ, নবী বলে ওরে বিল্লাল আমায় খুঁজলে পাবে না, আমার দেখা পাতে চাও বেল্লাল আরে সুতে মাদিনা। উমাইয়ার কাছে খবর গেল, উমাইয়া তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাতে কলমা পড়ে তুমি মুসলমান হয়েছ? হযরত বিলাল দেখে বলে, উমাইয়া ও আমার মালিক, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাত ধরে কলমা পড়ে আমি মুসলমান হয়ে আছি, আমি একজন মুসলমান। উমাইয়া দেখে বলে, বিলাল রে বাপ দাদা ধর্মে মুখে শুন, কালি মাননি বিল্লাল নতুন ধর্ম পেশ করলি ও বিল্লাল, তুমি কি জানো কলমা পড়ে মুসলমান হইছ? বাপ দাদার ধর্মের মুখে শুন, কালি মেরেছ ও বিলাল, ভবিষ্যৎ তোমার কি হবে তুমি কি জানো? বিলাল বলে, আমি ভবিষ্যৎ জানতে চাই না, বুঝতে চাই না, আমি যদি মরে যাই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাছে যা বলবো, আল্লাহ আমি রসুলের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি একজন মুসলিম। সিল্লাকম সুবহানাল্লাহ, দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা, দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নদী চরণে সুপিয়া দিল, বানাইল তার জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমিক ছিলেন হযরত বিল্লাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত উমাইয়ার জালাতন। ওই দেখা নবীর প্রেম ভক্তি বিল্লালে দিলেন মুক্তি, সইলেন কত উমাইয়ার জালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিল্লাকম মারহাবা, বিল্লাল বললেন নবী আমার জীবন, মরণ নবী আমার মরণ, নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি, আর কোনোদিন আমি কলমা ছেড়ে দিব না। এবার হযরত বিল্লালকে উমাইয়া বললেন, এই বিল্লালের হাতে রশি লাগাও। পায়ে রশি লাগাইয়া এই বিল্লালকে এই বিল্লালকে বাদান চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন। বিল্লাল কে চাবুক দিয়ে বাদান আঘাত করতে লাগলেন। এই বিল্লাল বললেন, আমাকে কেন তুমি আঘাত করছো, মারছো? বলে, তোমাকে এইরকম করে মারতেছি, তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো, বাপ দাদার ধর্মের মুখে তুমি সুলতান মেরেছো। বলে, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো, যেই কলমা পড়ে মুসলমান হয়েছি এই কলমা আমি বিল্লাল কোনদিন সারিয়ে দিব না। সিল্লাকম সুবহানাল্লাহ, আমার মুসলমান ভাইরা, এই বিল্লাল রিমান্ডে নিয়ে আয়, এই বিল্লালকে আগে দিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত বাদান চাবুক দিয়ে দেয় আঘাত করে। এই বিল্লালের গাত থেকে বাদান আপনার আপনার এমন চাবুক মারে, এই বাদান চামড়া ফেটে যায়, বাদান গোস্তগুলি বের হয়ে যায়, এই আপনার রক্তগুলি এই বাদান পানির মতো প্রবাহিত হইয়া টাচ টাচ করে জমিনের মধ্যে পড়ে। বিল্লাল এই রক্তের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান দেওয়ার বলে, রক্ত রে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি, আমি ইসলামের জন্য কোরআনের জন্য আমি রক্ত পর্যন্ত কোরবান করে দিলাম। আমার মেয়ের আমার উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া এই বিল্লালকে চাবুক দিয়ে দিয়ে মারি, চামড়া ফেটে গেছে,
গোস্ত বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। তারপরও বিল্লাল কলমা ছেড়ে দিচ্ছে না, বলে বিল্লালের খাবার গুলো বন্ধ করে দাও, খাবার দেয় না, পানি চালে পানি দেয় না। বিল্লালকে বলছেন চাবুক দিয়ে আঘাত করে রিমান্তে নিয়ে রিমান্তে মারধর করতেছে। বিল্লাল বলে আমাকে রিমান্তে মারো, আমার কোনো দুঃখ নাই, আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দাও না, হ্যাঁ এক পেয়ালা পানি দাও। ডাকতে বলে বিল্লাল তোমাকে পানি দিতে পারি যদি ওই কলমা ছেড়ে দাও। বিল্লাল বলে জীবন দিব কিন্তু আমি এই কলমা ছেড়ে দিব না। বিল্লাল তখন বলে বিল্লাল রে তুমি যদি কলমা ছেড়ে দাও পানি দিব খাবার দিব। বিল্লাল বলে জীবন দিব কিন্তু কলমা সারব না। আমার ভাইরা আমার এই বিল্লাল পানি পিবে সায় সরদর সরদর করতেছে, কুদর যন্ত্রণায় তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে। তারপর হরদর বিল্লাল বাজান কলমা সারে না। এই বিল্লালের এই কথাগুলি আমাদের দেশের বাজান তথাকথিত কিছু ফকির বলেছে, বিল্লালের হায়াত আছে আর তিন দিন। আল্লাহ রসুল বললেন বিল্লাল রে ও বিল্লাল তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো, বিল্লাল তুমি কি বিবাহের সন্ন্যতা আদায় করছো? পাই রসুল গো করি নাই। এবার বিল্লাল বলে রসুল গো তাহলে আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন বিল্লাল রে কিয়ামতের ময়দানে যদি তোমাকে বলে বিল্লাল রসুলের প্রেমে তুমি জীবন দিয়েছো, ও বিল্লাল তুমি রসুলের সন্ন্যতে বিয়েটা তুমি আদায় করো নাই। বিল্লাল বলে নবী গো এই কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? এই জন্য বিল্লাল বলল আমি বিয়ে করব। রসুল বললেন বিল্লাল আর মাত্র তোমার তিন দিন হায়াত আছে, এই তিন দিনে হায়াত নিয়ে কে তোমাকে বিয়ে করবে? নাম জুবিল্লে তো দরকার। এটা ফকিরিয়া মিথ্যে কথা বলে বলে বানাইয়া বানাইয়া মানুষের কাছে প্রচার করে, নাম জুবিল্লে কর। আবার বলেছে বিলাল বিয়ে করবে কেউ রাজি হয় না, মক্কা মদিনার ভিতরে একটু মুশিলে রাজি হয়ে গেলেন আমি বিলালকে বিয়ে করব। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি বলবো নবীর সাহাবীর একটা স্ত্রী হয়েছি, কারণ তিন দিনকার হায়াত নিয়ে স্বামীর সাথে বিয়ে করছি, আল্লাহ অল্প দিনে হায়াত দিয়ে নিয়ে এসছো। এই ধরনের ঘটনা বাদাল কোনো দিন ঘটে নাই, নাউজুবিল্লাহ কর। ওরা আরো বলে তারপরে বিয়ে হয়ে গেল তিন দিনকার হায়াত, বেলাল বলে বিবি রে কিছু কি খাবার আছে? এটা একটু আটা আছে, এই আটা দিয়ে বাদান তিনটে রুটি বানাইলেন। বিল্লাল বাদান রাত্রের বেলা, বিল্লাল রাত বারোটার সময় বিল্লালের মৃত্যু হবে। এই খাবারটা নিয়ে বিবি যখন বিল্লালের কাছে যাচ্ছে, এমন সময় একটা ফকির এসে বলতেছে গো মা আমাকে একটা রুটি দাও, আমাকে কিছু খাবার দাও। বলো হুজুর আপনি খাবার খাবেন খানা? মেয়েটা দুইটা রুটি রেখে একটা রুটি ফকিরকে দিয়েছে। এবার ওই রুটিটা দিয়ে বিল্লালের বিবি কান দে। এবার ফকির বলে মা একটা রুটি আমাকে দান করিয়া, মা তুমি সুখের পানি ফুলে কানতেছো, তুমি কি রুটির মায়া ভুলতে পারতেছ না? মেয়েটা থেকে বলে ফকির বাবা আমি এই জন্যে আমি কান্দি না, আমি কান্দি এই জন্য যে আমার স্বামীর আজ বারোটা রাত বারোটার সময় আমার স্বামীর মৃত্যু হবে, আজ এই শুধু তো কবজ করে নিবে, তিন দিনকার হায়াত নিয়ে স্বামীর সাথে আমি বিয়ে বইছি, আমি এই জন্য কান্দি। ফকির বলে মা আমাকে যদি তিনটা রুটি দেও তোমার স্বামীর হায়াত আমি সত্তর বছর দেবো, নাউজুবিল্লাহ তো দরকার। এই বলে বলে ফকিরে মানুষের কাছে মানুষকে আকৃষ্ট করে, এই ধরনের কথা কোরআনেও নাই হাদিসেও নাই, নাউজুবিল্লাহ কর। ওরা আরো বলে এই ফকির রুটি খাচ্ছে, এমন সময় রাত বারোটা বেজে গেছে, আপনার আজাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে, ফকিরকে বলতেছে সাইয়্যিদ বিল্লালের রুহ কবজ করবো। ফকির বলে আমি তিনটা রুটি খাবো, নইলে আমি দরজা খুলবো না। ফকির আপনার আজাইল আসার রাস্তা রাখে নাই, নাউজুবিল্লাহ তো দরকার। হ্যাঁ এটা ফকির কেটে কথা রে, এই কথা বলে না, কথা কম বলে না, এইটাই শুনে বুড়ো মানুষ কাঁদবে। এরপরে রুটি খাইতে খাইতে বারোটার থেকে তিনটে হয়ে গেছে, এবার বলতেছে ফকির
সাইদ দাও বিলালের রূহ কবজ করব ফকির বলল কয়টা রূহ কবজ করবে বলে 12টায় এখন বাজে কয়টা কয়টা 2 টাকা তোমার তো টাইম শেষ কথা বুঝতেছেন না এটা একদম মিথ্যা কথা এই ধরনের ঘটনা বিলালের জীবনে কোনোদিন ঘটে নাই সিল্লা কোন ঠিক কিনে আমারে ভাইরে আমারে বিলাল এইরকম করে বিলালকে যখন নির্যাতন করলো এবার মাইয়া বলল বিলালের তোমরা কি করো গায়ে চামড়াটা খুলে ফেলো এই চাকু দিয়ে বিলালের গায়ে চামড়া গুলি বাদাম টেনে টেনে বাদাম শিরছে বিলাল চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আল্লাহ জাগায় জাগা থেকে গায়ের চামড়া গুলি বাদাম তুলে তুলে ফেলছে তারপরে হরদুত বিল্লাল বাদানা আপনার এই কলমা সারে নালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই খবর উমাইয়ার কাছে গেল উমাইয়া ইবিলালকে এত কষ্ট দেই তারপর বিল্লাল কলমা সারে না উমাইয়া বলল যখন বিল্লাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই বিল্লালের জিব্বাতে তোমরা পেরাক বিধিয়ে দাও অথবা খেজুরের আপনার কাঁটাটা ঢুকিয়ে দাও বিল্লালের জিবে টান দিয়ে বাদাম বের করিয়া কাঁটা বাদাম বিঁধে দিলেন বিল্লাল দেখে বলে উমাইয়া আমাকে মারতে মারতে একবারে টুকরো টুকরো করবে এরপরে গায়ের চামড়া সুলস্ব রক্ত প্রবাহিত হচ্ছে গোস্তগুলি বের হয়ে গেছে এরপরে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার জিব্বাতে তুমি প্যারাক বিঁধাইও না যেই জিব্বা দিয়ে আমার মাওলার জিকির করব উমাইয়া বলে তোমার জিব্বাটাকে আগে ক্ষত করতে হবে এই জিব্বাটাকে বাদান প্যারাক ঢুকিয়ে দিলেন বাদান আপনার খেজুরের কাঁটা ঢুকিয়ে দিলেন এই বেল্লাল আল্লাহর নাম নিতে পারে বিল্লাল অন্তর থেকে বলে আহাত 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 বলে যখন কান্দে এরপরে বলল উমাইয়া এই বিল্লাল কিন্তু এখনো কর্ম সারি না উমাইয়া বলল তোমরা একটা কাজ করো বিলালের হাতে প্যারাক বিদায় দাও ডান হাতে প্যারাক বিদিয়ে দিলেন বাম হাতে প্যারাক বিদায় বাম আপনার পায়ে প্যারাক বিদায় জমিনের মধ্যে বালুর মধ্যে বাদান চিত করে শোয়াইয়া রাখছে তারপরে বিল্লাল বাদান এই কলমা সেরে না বিলাল আহাত আহাত বলে এরপরে উমাইয়ার কাছে খবর চলে গেল বিলালকে এত কষ্ট দেওয়ার পর তারপরে ওয়াই বিলাল এই কলমার পারে না বিলাল কয় আমি জীবন দিব কিন্তু এ মান দিব না আমার মুসলমান ভাইরা উমাইয়া বললেন বিলালের বুকের উপরে একটা পাথর দাও বাদান কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে লিখতেছে এত বড় পাথর বিলালের বুকের উপরে বাদান ছাপাইলে যেই পাথর কিতাবের মধ্যে লেখছে আপনার আমার মতো মানুষের বুকের উপর দুধে চাপিয়ে দিত মুহূর্তের মধ্যে বুকের হাড় গুলি ভেড়ে ভেঙে বাদান পিঠ দিয়ে বাদান বের হয়ে যায় তো এত উজুনে পাথর বিল্লালের বুকের উপর যখন চাপিয়ে দিয়েছে বিল্লাল দেখে বলে আল্লাহ এই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়ে এই কোরআনের জন্য আমার নবী তাইবের ময়দানে রক্ত ঝরাইছে এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছে আল্লাহ এই কোরআনটা আমি বিল্লাল আমার সিনের ভিতরে আল্লাহ এই কোরআনটাকে তুমি অপমানিত করো না সিল্লা কান সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বুকের উপর যখন পাথর তুলে দে আল্লাহ দিকে বলে পাথর আমার বিল্লালের বুকের উপরে চাপ দিস বিল্লাল কেমন চাপ দিয়ে দিয়ে মারছে আমার যে লাল বিল্লাল ক্ষত হয়ে গেছে তারপরে গায়ের চামড়া নাই কষ্ট গুলি বের হয়ে গেছে রক্ত শূন্য অবস্থায় পড়ে গেছে পাথরে আমার বিল্লালের বুকের উপরে তুমি তুলর চাইতে হালকা হয়ে যাও
এই পাথর বিলালের বুকের উপরে হলে তোলার সাথে হালকা হয়ে গেল। উমাইয়া সকালবেলা তার কর্মচারীদের বলল, দমদেরকে বলল, তাড়াতাড়ি যাও, এই বিল্লাল মরে গেছে, কারণ যেই পাথরটা তুলে দেওয়া হয়েছে বিল্লাল মনে হয় জীবিত নাই, বন্ধু বের হয়ে যাবে। এবার তারা ছায়া দেখে বিল্লাল বাদান এখনো জীবিত আছে, বাদান তার শ্বাস নিঃশ্বাসের সাথে এই পাথরটা এইরকম করে করে বাদান দুলতে। ওমাইয়ার কাছে খবর গেল, ওমাইয়া এই বিল্লাল তো মরে নাই। এবার ওমাইয়া কিছু যুবককে লেলিয়ে দিল, যুবক রে যাও এই বিল্লালের পায়ে রশি লাগাইয়া গরম বালির মধ্যে দিয়ে পাথরের মধ্যে দিয়ে দেবা দান টানো। এবার কয়েকটা যুবকেরা বিলাল আর কোনো বাদার কথা বলতে পারে না, এই বিলালের পায়ে রশি লাগাইয়া গরম বালির মধ্যে দিয়ে বিলালকে টানে বাদান। গরম বালির মধ্যে দিয়ে একটা মানুষ কতক্ষণ হেঁটে যেতে পারবে, স্যান্ডেল তারা হাসতে পারবে না, পায়ে বাদান পোচকা পড়ে পড়ে যায়। এই বালিগুলি বিলালের গায়ে চামড়া নাই, জায়গা জায়গা থেকে চামড়া উঠে গেছে, জায়গা জায়গা থেকে বাদান আপনার বসতে বের হয়ে গেছে। একবারে কোনাগুলি বিলালের স্পনের মধ্যে স্পষ্ট করিয়া বিলালের গোটা শরীর যন্ত্রণা করা শুরু করে দিল। ওই বিলালকে পাথর উপর দিতে টেনে নিয়ে যায়, সোকা সোকা পাথরের সাথে বাদন পুষ্ট গুলি বের হয়ে যায়। তার উপরে বিলাল আহাত আহাত বলে, ও বাদান বিল্লালকে যখন এরকম করে টেনে নিয়ে যাচ্ছে, ইতিমধ্যে হরদন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে কয়েকটা যুবক আপনার বিল্লালের পায়ে রশি লাগাইয়া মাঠের মধ্যে দিয়ে টানতেছে। হরদন আবু বকর সিদ্দিক নরম দিলের মানুষ, বিল্লালকে দেখে একটা চিৎকার মারে, বিল্লাল তুমি কলমা পড়ে মুসলমান হইছো আর তোমার উপরে এত নির্যাতন করতেছো তোমার মালিক ওমাইয়া। এবার যুবকদেরকে বলতেছে, যুবককে এই বিল্লালকে আমার কাছে ক্রয় করো। এবার যুবকেরা চিন্তা করছে, বিল্লালকে ছেড়ে দিল বিল্লাল বাঁচবে না, কারণ এই অবস্থা হয়ে গেছে, বিনিময়ে যদি আমরা কিছু টাকা পাই এই টাকা আমরা আপনি উপকৃত হব। বলল, কয় টাকা দেবে, কয় দিরহাম দিবে, কয় 400 দিরহাম দিলে বিল্লালকে মুক্তি দেব। হরদ আবু বকর সিদ্দিক 400 দিরহাম দিয়ে হরদ বিল্লালকে বাদান ক্রয় করে নিলেন। যুবকেরা ছেড়ে দিয়ে বাদান চলে গেলেন। হরদ বিল্লাল হরদত আবু বকর সিদ্দিক যা বিলালের কানের কাছে মুখ লাগা বলে, বিলাল বিলাল কোনো কথা বলে না। আবু বকর সিদ্দিক যা হাতের বন্ধুর বাজার খুলে দেয়, আমার ডাক দেয় বিলাল রে, বিলাল কোনো কথা কয় না, আমার বারো বন্ধুর খুলে দেয়, তাদের কাছে মুখ নিয়ে ডাক দেয় বিলাল, বিলাল বাইরে যুবকেরা আমার বাবারা আমার ভাইয়েরা যদি চোখে পানি আছে আসতে দেন, কান্না যদি আসে কান্দে, কাল কামতের ময়দানে আল্লাহ হরদ বিল্লালের ইতিহাস শুনে যদি কান্দেন, কামতের ময়দানে আল্লাহ হরদ বিল্লালের সাথে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা আমার আবু বকর ডাক দেয় বিল্লাল, ও বিল্লাল বিল্লাল কথা কয় না, বিল্লাল ঠোঁটটা সরাচ্ছে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, বিল্লাল ঠোঁটটা যখন সরাচ্ছে মনে হয় হরদত বিল্লালের পানি পিপাসা লাগছে, পানি নাই মরুভূমির ভিতরে। হরদত আবু বকর সিদ্দিক পানির জন্য বাদান ছুটলে, নদীর কিনারে যাইয়া বাদান দুই হাতে পানি নেয়, এই পানি টানতে আসতে বাদান পানিটা হাত থেকে পড়ে যায়। হরদত আবু বকর সিদ্দিক মাথা পানি খুঁড়িয়ে
এই পাগড়িটা নিয়ে পানির মধ্যে ভিজাইয়া দৌড়া বিলালের কাছে আসিয়া আঁঠু গাড়ে দিয়ে বসিয়া এইরকম করে বিলাল ঠোঁটটা ছড়ায়, এইরকম করে ছিপ দেয়, ফোঁটা করে পানি করে হদ বিলাল পানি পার করে, আবার ছিপ দেয় পানি পরে বিলালের ছেড়ে দেয়। কানের সাথে মুখ লাগে, মানে বেলাল তোমার কেমন লাগে? বেলাল আস্তে আস্তে হঠাৎ আবু বক্করকে বলে, ভাই আবু বক্করে আমি জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার বুকের ঘোড়ায় লাগিয়ে আবু বক্কর বেলালের বুকের সাথে কান লাগাইলো। বেলাল কান্দার বলে, ভাই আবু বক্করে আমি আমার মা বাবাকে হারাইছি, সেই যে আমাকে ক্রয় করে নিয়েছে, মাকে দেখি না ভাই, আমার বাবাকে দেখি নাই, দরদের মানুষ আমার কেউ নাই, আর দরদের মানুষ একজন আল্লাহর আল্লাহ নবী। এ ভাই আবু বক্কর, আমি তো মনে যাবো মৃত্যুর আগে আমার রসুলের কাছে, আমার নিয়ে যাবেন বিল্লাল।